দেখো, আজকে তাহলে আমরা কি দেখবো? মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট। মাইক্রোসফট পাওয়ার পয়েন্টে প্রথমে আমরা মাইক্রোসফটের যে উইন্ডোটা এসেছে, পাওয়ার পয়েন্টের যে উইন্ডোটা এসেছে, এটা সম্বন্ধে প্রথমে জানবো। প্রথমে আমাদের কি আছে, সবার উপরের বারটাকে কি বলেছিলাম, টাইটেল বার। টাইটেল বারের রাইট সাইডে কি বলেছিলাম, তিনটে কন্ট্রোল বটন থাকে, ক্লোজ, রিস্টোর ডাউন আর মিনিমাইজ। এরপর আমাদের লেফট সাইডে চলে আসব। লেফট সাইডে আমাদের কি আছে, কুইক অ্যাক্সেস টুল বার। এখানে আমরা যে টুলস গুলো রাখবো, সেই টুলস গুলো আমরা কুইক নিয়ে কাজ করতে পারবো, তার জন্য অপশন গুলো দেওয়া আছে। এখানে ছোট একটা ড্রপ ডাউন মেনু আছে, এটা হচ্ছে কুইক অ্যাক্সেস টুল বার। এখানে যেই টুলস গুলো রাখবো, সেই টুলস গুলো আমরা ঠিক মার্ক মেরে দেবো। দেখো, টিক মার্ক মারলে আমাদের এগুলো চলে আসবে। আমরা আবার যেগুলো টিক মার্ক কাটিয়ে দেবো, সেগুলো চলে যাবে ওখান থেকে, কুইক অ্যাক্সেস টুল বার থেকে চলে যাবে। এরপর আমাদের আছে ফাইল বটন। ফাইল বটনে কি হয়, ফাইল বটনে আমরা যে ডকুমেন্টসটা বানাবো পাওয়ার পয়েন্টে, সে ডকুমেন্টসটা আমরা সেভ করতে পারবো, সেভ অ্যাজ করতে পারবো, মানে ওই ফাইলটাকে পুনরায় আদার্স নামে সেভ করে সেভ করতে পারবো। তারপরে ওপেন, আমাদের পুনরায় কোনো ফাইল, প্রিভিয়াস কোনো ফাইল যদি বানানো থাকে তাহলে আমরা সেটা ওপেন করে দেখতে পারবো। এরপর আমাদের আছে ক্লোজ। ক্লোজে কি হয়, পুরো পাওয়ার পয়েন্টটা বন্ধ হয়ে যাবে ক্লোজ করে দিলে। এরপর কিছু ইনফরমেশন আছে। এরপর আমাদের আছে রিসেন্ট। রিসেন্ট ক্লিক করলে যে সমস্ত কাজগুলো আমরা রিসেন্ট করব, সেগুলো আমাদের এখানে শো করবে। এখন রিসেন্ট কোনো কাজ করা নেই বলে শো করছে না। এরপরে আছে আমাদের নিউ। নিউতে কি হয়, নিউ ডকুমেন্টস আমাদের ওপেন হবে। এরপর আমরা দেখব মেনু বার। এই পুরোটা হচ্ছে আমাদের মেনু বার। মেনু বারের মধ্যে আমাদের এই বটনগুলো অবস্থিত। কি কি বটন, হোম, ইনসার্ট, ডিজাইন, হ্যাঁ, তারপরে ট্রানজাকশন, অ্যানিমেশন, স্লাইড শো, রিভিউ, ভিউ, এই বটনগুলি আমাদের রয়েছে। এরপর প্রত্যেকটা বটনের আন্ডারে আমাদের কমান্ড গ্রুপগুলো রয়েছে। প্রথমে কি কমান্ড গ্রুপ রয়েছে, ক্লিপবোর্ড, তারপরে আছে স্লাইড, তারপরে আছে ফন্ট, প্যারাগ্রাফ, ড্রয়িং আর এডিটিং। এইবারে এর মধ্যে এই কমান্ডগুলি রয়েছে। এরপর আমরা চলে আসব পেজ। এখানে দেখো, ওয়ার্ডে যখন আমরা করেছিলাম তখন আমাদের কি এসেছিল, ডকুমেন্টস পেজ। এখানে কি দেখছি, প্রেজেন্টেশন করছি। পাওয়ার পয়েন্টে কি হয়, আমরা প্রেজেন্টেশন বানাই। প্রেজেন্টেশনে আমাদের এই পেজটা কি আসছে, স্লাইড নামে আসছে। দেখো, স্লাইড, স্লাইড, এটা হচ্ছে আমাদের স্লাইড। স্লাইডে ডাইরেক্ট আমরা কোনো কিছু টেক্সট লিখতে পারি না। এখানে আমাদের হয় টেক্সট বক্স নিতে হবে, নয় স্যাপস নিতে হবে। তাছাড়া আমরা স্লাইডে কোনো কিছু টেক্সট লিখতে পারবো না। এরপর এটা আছে স্লাইড প্যান। এখানে আছে আমাদের যতগুলো স্লাইড আমরা নেব, পর এখানে শো করবে এই লিস্টার মধ্যে। এখন একটাই স্লাইড আছে, ওই জন্য একটাই স্লাইড আমাদের কাছে ওপেন আছে। এরপর নিচে আছে আমাদের কি, টাইটেল বার। এখানে আমাদের টাইটেলটা দেখা যায়, মানে স্ট্যাটাসটা দেখা যায়। স্ট্যাটাসে কি আছে, স্ট্যাটাসে হচ্ছে পেজ ওয়ান অফ ওয়ান, মানে স্লাইড, পেজ না স্লাইড, স্লাইড ওয়ান অফ ওয়ান। আর এখানে জুম আছে, এখানে ভিউ আছে, এগুলো কিরকম ভাবে ভিউ করবো। আর এটা হচ্ছে জুম, পেজটাকে কত সাইজ রাখবো। এরপর তাহলে আমাদের হোম বটনে যাচ্ছি। হোম বটনে গিয়ে আমরা প্রথম দেখে নেব আমাদের ক্লিপবোর্ডের আন্ডারে কি আছে, কাট কপি পেস্ট। তাহলে কোনো টেক্সটকে কাট কপি করা যায়। প্রথমে টেক্সট বক্সে ক্লিক করব। ক্লিক করার পর আমরা একটা টেক্সট টাইপ করব। টাইপ করলাম, টাইপ করে আমাদের সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর আমাদের এই অপশনগুলো হাইলাইট হয়ে গেছে। এবারে আমরা যদি কাট করে নিই তাহলে পুরোটা কেটে যায়, টেক্সটটা কেটে নেবে। এরপর আমরা যেখানে রাখবো সেখানে কার্সার কি রেখে পেস্ট বটনে ক্লিক করবো, মানে পৌঁছে দেবো সেখানে। পেস্ট করলাম, আমাদের টেক্সটটা এখানে চলে আসছে। আবার পুনরায় ওই ফাইলটা সিলেক্ট করার পর আমরা যদি এখানে এবারে কপি করে নেব, কপি যদি করি তাহলে টেক্সটটা এখন রয়েবে যেখানে আছে। তারপর আমরা যেখানে রাখবো সেখানে কার্সার কি রেখে আবার পেস্ট করলে পুনরায় আবার চলে আসবে। তাহলে এই হচ্ছে আমাদের কাট কপি পেস্ট। এরপর আমরা দেখবো কি কমান্ড গ্রুপ আছে, স্লাইড কমান্ড গ্রুপ। স্লাইডে কি হয়, এই স্লাইডটা নিশ্চয়ই তাহলে কন্ট্রোল করা যাবে আমাদের। প্রথমে আছে নিউ স্লাইড, আমাদের একটা স্লাইড আছে। আমরা যদি আরো স্লাইড নিতে চাই তাহলে আমাদের কোথায় যেতে হবে, নিউ স্লাইডে। নিউ স্লাইডে দেখো অনেকগুলো শো করেছে, অনেকগুলো ডিজাইন শো করেছে স্লাইডের। এখানে আমরা যদি এই ডিজাইনে নিতে চাই তাহলে আমরা নিতে পারি।
না হলে আমরা ব্ল্যাঙ্ক স্লাইডে ক্লিক করব। ব্ল্যাঙ্কস মানে আমরা আমাদের মতো বানাবো, আমাদের ডিজাইন তো অন্য হতে পারে, ওই জন্য আমরা ব্ল্যাঙ্ক স্লাইড চয়েস করব। তাহলে আমাদের কাছে ব্ল্যাঙ্ক স্লাইড চলে আসছে। ব্ল্যাঙ্ক স্লাইডের মধ্যে দেখো আমরা কার্সার কি রাখতে পারছি না, তার কারণ বলেছি এটা স্লাইড, এখানে টেক্সট টাইপ করতে গেলে আমাদের টেক্সট বক্স নিতে হবে, নয় স্যাপস ব্যবহার করতে হবে। এরপর দেখো লেআউট, লেআউটে কি আছে, লেআউটের মধ্যে আমাদের আবার সেই স্টাইলগুলো আসছে, আমরা কিরকম লেআউটটা নেব স্লাইডের। আমরা ব্ল্যাঙ্ক সিলেকশন করেছিলাম বলে ওই জন্য ব্ল্যাঙ্কসেই হাইলাইট হয়ে আছে। এরপর রিসেট, রিসেটে কি হয়, আমাদের যদি কোনো কিছু অ্যাপ্লিকেশন আমরা রেডি করি তাহলে রিসেট করলে সেটা বাই ডিফল্ট হয়ে যাবে আগের মতো। এরপর তাহলে হচ্ছে আমরা ফন্ট কমান্ড গ্রুপের কাজগুলো দেখব। দেখো ফন্ট কমান্ড গ্রুপের কাজগুলো আমাদের এখন বন্ধ আছে, তার কারণ কেন, কোনো টেক্সট লেখা নেই বলে, স্লাইডের মধ্যে তো কোনো টেক্সট নেই। তাহলে আমরা প্রথমে টেক্সট বক্স নিয়ে নেব। প্রথমে টেক্সট বক্স নিতে গেলে আমাদেরকে ইনসার্ট বাটনে যেতে হবে, তারপর হচ্ছে টেক্সট বক্স। টেক্সট বক্সে ক্লিক করার পর আমরা একটা টেক্সট বক্স নিয়ে নেব স্লাইডের মধ্যে। নেওয়ার পর দেখো ফন্ট কমান্ড গ্রুপের সমস্ত টুলস গুলো আমাদের হাইলাইট হয়ে গেছে। এরপর আমরা প্রথমে একটা টেক্সট টাইপ করব, টাইপ করলাম, টাইপ করার পর আমরা একটু সরিয়ে নিচ্ছি, তার কারণ হচ্ছে দেখা যাতে দেখতে পাই আমরা। এরপর আমরা এই টেক্সটটাকে সিলেক্ট করে নেব। সিলেক্ট করার পর আমরা প্রথম ফন্টে গিয়ে ফন্ট ফন্ট টুলস থেকে আমরা দেখে নেব ফন্টগুলো চেঞ্জ হবে, আমাদের টেক্সের ফন্টগুলো আমাদের চেঞ্জ হবে। এখানে অসংখ্য ফন্ট রয়েছে, এই ফন্টগুলো আমরা চেঞ্জ করতে পারি, আমাদের কাজের পারপাসে যেরকম ফন্টটা লাগবে আমরা সেটা নিয়ে নেব এখান থেকে। এরপর আমাদের কি আছে, সাইজ, ফন্ট সাইজ, আমরা এখান থেকে আমাদের যে টেক্সটটা রয়েছে ওটার সাইজ আমরা বাড়াতে পারি, আবার যদি ছোট হয় তাহলে কমাতে পারি। এরপরে দেখো কি আছে এখানে, ইনক্রিজড ফন্ট সাইজ, মানে আমরা ইনক্রিজ করতে পারি, মানে বাড়াতে পারি। এই দেখো আবার এখানে হচ্ছে ডিসক্রিজ করতে পারি, ডিসক্রিজ মানে ছোট হয়ে যাবে, আবার আগের অবস্থাতে চলে যাবে, ডিসক্রিজ হয়ে যাবে। এরপর আছে আমাদের ক্লিয়ার ফরম্যাট, ক্লিয়ার ফরম্যাটে কি হয়, আমরা যে সাইজটা বড় করেছিলাম না ছোট হয়ে গেল, মানে আবার আগের মতো হয়ে গেল, ক্লিয়ার ফরম্যাট করে দিলে হ্যাঁ পুনরায় প্রিভিয়াস যেরকম ছিল সেরকম হয়ে যাবে। এরপরে আমাদের কি আছে, বোল্ড, বোল্ডে কি হয়, টেক্সটকে হাইলাইট মানে মোটা করা হয়। দেখো বোল্ডে ক্লিক করতে আমাদের টেক্সটটা অনেক মোটা হয়ে গেছে। এরপর কি আছে, ইটালিক, তাহলে ইটালিকে ক্লিক করলে ইটালিক হরফের হয়ে যাবে, ইটালিক ডিজাইনের মতো হয়ে যাবে। এরপর আছে আন্ডারলাইন, আন্ডারলাইনে কি হয়, কোনো টেক্সটকে হচ্ছে যদি নিচে আন্ডারলাইন দিতে চাই তাহলে আমাদের এরকম আন্ডারলাইন পড়ে যাবে। এরপরে আছে শ্যাডো, শ্যাডোতে কি হয়, টেক্সটার পেছনে একটা ছায়া পড়বে, তাহলে আমাদের তখন মনে হবে যে টেক্সটটা মনে হয় অনেকটা হাইটে লেখাটা আছে, বুঝতে গেল, এটা হচ্ছে টেক্সট শ্যাডো বলা হয়। এটা নতুন অ্যাড হয়েছে পাওয়ার পয়েন্টে, এটা তো ওয়ার্ডে ছিল না। এরপরে আছে স্টিক থ্রো, স্টিক থ্রোতে কি হয়, কোনো টেক্সটকে কাটা হয়, কেন, কোনো লাইন বরাবর কেটে দেওয়া হয় কেন, মানে প্রিভিয়াস কোনো জিনিস বোঝানোর জন্য, যে প্রিভিয়াস এটা ছিল এখন চেঞ্জ হয়ে এটা হয়েছে, এটা বোঝানোর জন্য আমরা কি ব্যবহার করি, স্টিক থ্রো। এরপর দেখো এখানে আরেকটা অপশন অ্যাড হয়েছে, ক্যারেক্টার স্পেসিং, ক্যারেক্টার কোনগুলোকে বলছে, গুডটা তো একটা ওয়ার্ড, আর ক্যারেক্টার কোনগুলো, জি ও ডি এগুলো হচ্ছে এক একটা ক্যারেক্টার, এইটার প্রেসিং প্রেস দিতে পারবো আমরা। দেখো এখানে কিছু অপশন দিয়েছে, প্রথমে হচ্ছে ভেরি টাইট মানে একদম সামনে সামনে, তারপরে দিচ্ছে টাইট মানে তার থেকে একটু গ্যাপ, তারপরে দিচ্ছে নর্মাল যেটা আমাদের বাই ডিফল্ট থাকে, তারপরে আছে লেস মানে বড়, তার থেকে হচ্ছে ভেরি লেস আরো বড়, এই এইগুলো করা যায় এখান থেকে। এরপর আছে আমাদের কি, চেঞ্জ কেস, চেঞ্জ কেস থেকে আমরা কি করতে পারি, চেঞ্জ কেস থেকে আমরা টেক্সের হচ্ছে কিটা চেঞ্জ করতে পারি, ছোট হাতের কিভাবে করব, বড় হাতের কিভাবে করব, সেন্টেন্সে কিভাবে করব, এখান থেকে চেঞ্জ কেস থেকে করতে পারি। প্রথমে সেন্টেন্স কেসে করলাম,
প্রথমের ফার্স্টের ক্যারেক্টারটা বড় হয়েছে, বাকিগুলো ছোট। আবার এখানে যদি আমরা লোয়ার করি তাহলে পুরোটাই হচ্ছে ছোট হরফের হয়েছে। এরপরে আমরা যদি আপার করি তাহলে পুরোটাই হচ্ছে আপার বড় হাতে রয়েছে। এরপরে যদি ক্যাপসুলাইজ করি তাহলে এর প্রত্যেকটা ওয়ার্ডের ফার্স্টের স্পেলিং গুলো বড় হবে, ফার্স্টের ক্যারেক্টার গুলো। এই রয়েছে এখানে অপশন গুলো। এরপরে আমাদের রয়েছে কি ফন্ট কালার। এরপরে আমাদের কি রয়েছে ফন্ট কালার। ফন্ট কালারে কি হয়, ফন্ট কালারে ক্লিক করলাম, দেখো ফন্ট কালারে কি হয়, আমরা টেক্সটের মধ্যে কালার দিতে পারি, যে কালারে আমরা টেক্সটটা টাইপ করব সেই কালারই সেট হবে। তারপরে হচ্ছে মোর কালারে যাব, যদি ওইখানের মধ্যে না থাকে, আমরা এমন কালার দিতে চাই হয়তো আমাদের ওই কালারের মধ্যে নেই ওই কালার টুলস এর মধ্যে, আমরা এখানে মোর অপশনে গিয়ে আমরা কালার সেট করতে পারবো, পছন্দ মতো কালার সেট করতে পারবো। তাহলে এই হচ্ছে আমাদের ফন্ট কমান্ড গ্রুপের কাজ। এরপরে আমাদের কি আছে প্যারাগ্রাফ কমান্ড গ্রুপ। প্যারাগ্রাফ কমান্ড গ্রুপে কি রয়েছে, প্রথমে হচ্ছে আমাদের প্রথম টুলস রয়েছে হচ্ছে বুলেট। বুলেট মানে তাহলে কি বলেছিলাম, সিম্বল আকারে শো করবে। বুলেট মানে সিম্বল আকারে শো করবে, কিরকম হবে, ধরো এই টেক্সটের মধ্যে যদি আমরা বুলেট ব্যবহার করি তাহলে এখানে অনেকগুলো ডিজাইন রয়েছে, আমরা এর মধ্যে যে কোনো একটা ডিজাইন চয়েস করে নেব, ধরো এই ডিজাইনটা চয়েস করে নিলাম এরকম। এবারে বুলেট ব্যবহার করে যদি আমরা টেক্স টাইপ করি আরো, তাহলে বুলেট গুলো আমাদের পরপর চলে আসে। এটাই হচ্ছে বুলেটের কাজ, নান করে দিলে আমাদের বুলেটটা বন্ধ হয়ে যাবে। এরপরে আমাদের আছে কি নাম্বারিং। নাম্বারিং এ কি হয়, আমাদের এখানে নাম্বার আছে, সেখানে যেমন বুলেট ছিল সিম্বল পড়তো, এখানে নাম্বারিং পড়বে। এখন নাম্বারিং এর অনেক টাইপ আছে, আমরা যে টাইপটা নেব সেই টাইপটা এখানে পড়ে যাবে। আবার পুনরায় নান করে দিলে আমাদের এটা বন্ধ হয়ে যাবে। এরপরের অপশন আছে আমাদের ইনক্রিজ লিস্ট লেভেল, মানে ইনক্রিজড হবে, মানে টেক্সটটা হচ্ছে রাইট সাইডে সরবে ইনক্রিজড করলে, দেখো। আবার ডিসক্রিজ করে দিলে আবার আগের অবস্থায়, মানে পুনরায় আবার আগের অবস্থায় চলে আসবে। তাহলে এরপর আমাদের কি আছে নিচে, আমাদের অ্যালাইনমেন্ট বলছে, অ্যালাইনমেন্ট টেক্স লেফট, আমাদের টেক্সটটা লেফটেই আছে তাই ওটা সিলেক্ট হয়ে আছে। এরপর যদি সেন্টার করি তাহলে আমাদের পুরো টেক্সট বক্সের মাঝ বরাবর চলে যাবে। এরপর হচ্ছে রাইট সাইড, তারপর আছে কি জাস্টিফাইড। জাস্টিফাইড তে কি হয়, তাহলে দুটো দিকে সমান থাকবে, টেক্সট বক্সের এরিয়া দুটো দিকে সমান থাকবে। যদি আমরা বড় টেক্সট টাইপ করি তখন আমরা বুঝতে পারবো যে দুটো সাইডে সমান রয়েছে। এরপর আমাদের আছে ওয়ান কলাম, মানে একটা কলামে লেখা হবে, টু কলাম করলে দুটো কলামে লেখা হবে, আর থ্রি কলাম করলে তিনটে কলামে ভাগ হয়ে যাবে পেজটা, আমরা ওয়ার্ডে দেখেছি। এরপর আমরা দেখো লাইন স্পেসিং। লাইন স্পেসিং অপশানে কি হয়, তাহলে আমাদেরকে দুটো ওয়ার্ড টাইপ করতে হবে তবে লাইন স্পেসিং করতে পারি। ধরো গুড লিখেছি, কম্পিউটার লিখেছি, এই দুটো টেক্সের যে মধ্যবর্তী যে গ্যাপটা এটা আমরা লাইন স্পেসিং বলা হয়, এটাকে আমরা কমাতে বাড়াতে পারি। এখানে লাইন স্পেসিং অপশানে ক্লিক করলাম, 1.0 রয়েছে। এরপরে আমরা যদি মনে হয় যে 1.5 করবো, তাহলে 1.5 করলে দেখো টেক্সটটা বাড়তে থাকবে, বুঝতে পেরেছো, এখানে আমাদের 1.0ই থাকে বাই ডিফল্ট। এরপর যে তিনটে নতুন অ্যাড হয়েছে প্যারাগ্রাফে, সেটা হচ্ছে টেক্সট ডাইরেকশন। টেক্সট ডাইরেকশন মানে টেক্সটটা আমাদের কোন অ্যাঙ্গেলে থাকবে সেটা আমাদের সেট হয়, দেখো। প্রথমে আমাদের বাই ডিফল্ট হরাইজেন্টালি আছে, বুঝে গেল, মানে রাইট সাইড থেকে লেফটের দিকে আছে। এরপরে আমরা এই টেক্সটটাকে হচ্ছে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে করতে পারি, দেখো টেক্সটটা কেমন হয়েছে, দেখো এই শেপটা যদি আমরা বাড়িয়ে দিই বুঝতে পারবে, এই দেখো, বুঝতে পেরেছো তো। এরপরে হচ্ছে আমরা এভাবে ব্যবহার করতে পারি, মানে যে অ্যাঙ্গেলে রাখবো আমরা সেই অ্যাঙ্গেলে ব্যবহার হবে, এটা দেখো একটা স্টাইল পরপর থাকবে উপর থেকে নিচে অব্দি। প্রথমে তাহলে আমরা আবার আগের মতো করে দিচ্ছি হরাইজেন্টালি, হরাইজেন্টালি করে দিলাম। এরপরে আছে টেক্স অ্যালাইনমেন্ট। অ্যালাইনমেন্টে কি হয়, টেক্সের পজিশন, মানে টেক্সটা যে টেক্স বক্সের মধ্যে আছে কোন জায়গায় থাকবে, টপে থাকবে, সবার উপরে থাকবে, না মিডিলে থাকবে, না হচ্ছে বটম মানে নিচের দিকে থাকবে, তাহলে আমাদের অ্যালাইনমেন্ট সবসময় মিডিলের রইবে, এটা আমাদের সুবিধা। এরপরে দেখো
আমরা তাহলে একটা টেক্সট টাইপ করেছি, এরপরে আমাদের আছে কনভার্ট টু স্মার্ট আর্ট। আমাদের এই টেক্সটটাকে স্মার্ট আর্ট কি একটা ডিজাইন, ওই ডিজাইনে কনভার্ট করে দেবে। এখান থেকে আমাদের ডিজাইন লিস্ট আসবে, আমরা ডিজাইনে ক্লিক করব। দেখো যখনই এই ড্রপ ডাউন মেনুতে ক্লিক করেছি তখনই আমাদের দেখো অনেক ডিজাইন এসেছে। এর মধ্যে আমরা যে কোনো একটা ডিজাইন চয়েস করে নেব। ধরো আমরা এই ডিজাইনটা চয়েস করলাম। দেখো এই ডিজাইনটা চয়েস করতে দেখো আমাদের এই ডিজাইনেরই হয়েছে, দুটো টেক্সট ছিল তাই দুটো ডিজাইন, দুটো স্যাপসেট ডিজাইন আসছে। স্মার্ট আর্টের আন্ডারে দুটো স্যাপসেট ডিজাইন রয়েছে। এবারে এই ডিজাইনগুলোকে আমরা স্মার্ট আর্ট টুলস এসেছে, আমাদের স্মার্ট আর্ট টুলস এর মধ্যে আমরা এটাকে কন্ট্রোল করতে পারি, মানে চেঞ্জেস করতে পারি। প্রথমে এখানে আরো স্টাইল চেঞ্জ করে দিতে পারি, এগুলো এই স্টাইলের নিয়েছিলাম আমরা, এই স্টাইলের করে দিতে পারি। এরপরে আমরা কালার দিতে পারি, ডিজাইনের মধ্যে কালার দিতে পারি। এরপর আমরা এর হচ্ছে স্টাইলটা চেঞ্জ করতে পারি, সেটা কালার চেঞ্জ করেছিলাম, এখানে হচ্ছে ডিজাইনটা চেঞ্জ করব। এরপর তাহলে এখানে আছে টাইপ ইউর টেক্স হেয়ার, মানে এই যে টেক্সটা টাইপ করা আছে না, এখানে এখান থেকেও আমরা টাইপ করতে পারি। এখানে টাইপ করলে ওখানে টাইপ হয়ে যাবে আমাদের। এরপর আছে রিসেট গ্রাফিক্স। রিসেট গ্রাফিক্সে কি হয়, আমরা যে এটা বানালাম না ডিজাইনটা, গ্রাফিক্সটা, এটা বন্ধ হয়ে যাবে। দেখো বাই ডিফল্ট হয়ে গেছে, আবার রিসেট গ্রাফিক্স করতে আমাদের আবার আগের অবস্থায় চলে আসছে। এই হচ্ছে স্মার্ট আর্ট টুলস এর আন্ডারে কিছু ডিজাইন ছিল, আমাদের এখানে স্মার্ট আর্ট ডিজাইনের আন্ডারে কিছু টুলস ছিল। এরপর আমরা ড্রয়িং টুলস দেখব। ড্রয়িং টুলস, ড্রয়িং টুলস এর এটাকে তাহলে এখন ডিলিট করে দিচ্ছি। এরপরে আমরা ড্রয়িং টুলস দেখব। ড্রয়িং টুলস এর আন্ডারে প্রথমে কি আছে, দেখো স্যাপস ডিজাইন আছে কিছু। স্যাপস ডিজাইনে প্রথমে আমি একটা ডিজাইন নিয়ে নিচ্ছি, তাহলে স্যাপস ইনসার্ট করব আমরা। রাইট ক্লিক করে আমাদের নিচের দিকে নামালেই আমাদের স্যাপসটা নেওয়া হয়ে যাবে। এরপরে আমাদের কি আসছে, এরপরে আমাদের আসছে ড্রয়িং টুলস। ড্রয়িং টুলস এর আন্ডারে আমাদের কতগুলো টুলস এসেছে দেখো, ফরম্যাটের যে অপশানগুলো এসেছে, ফরম্যাটে আমাদের এখান থেকে এই চেঞ্জেস গুলো করা হয়। হ্যাঁ এগুলো তো আমরা দেখেছি ওয়ারে, হ্যাঁ এগুলো আবার পরে দেখবো, এখান থেকে এরকম চেঞ্জেস গুলো করা যায়। এই পার্টটা হচ্ছে আমাদের স্যাপসের, আর এই পার্টটা হচ্ছে আমাদের টেক্সট, গুলোকে চেঞ্জ করা যায়। এরপর আছে অ্যারেঞ্জ। অ্যারেঞ্জ কি হয়, এই স্যাপসটাকে হচ্ছে অ্যারেঞ্জে আমরা চেঞ্জ করতে পারবো। আমরা যদি মাল্টিপল দুটো স্যাপস নিয়ে নিই তাহলে স্যাপস গুলোকে পজিশন গুলো আমরা চেঞ্জ করতে পারি। দেখো দুটো স্যাপস যদি নেই, এরপর দেখো আমাদের এই অ্যারেঞ্জ অপশন থেকে আমরা কোন টেক কোন স্যাপসটাকে উপরে রাখবো, কোনটাকে নিচে রাখবো, সেটা আমাদের এখান থেকে নির্ণয় হয়। ধরো এই স্যাপসটাকে হচ্ছে নিচের নিচের দিকে রাখবো, তাহলে সেন্ড টু ব্যাক করব। এই দেখো নিচে চলে গেছে। এরপরে এখানে যদি আমরা বিং টু ফন্ট করি তাহলে আবার ফন্ডে চলে আসবে। এখান থেকে এই কন্ট্রোল গুলো করা হয়, আবার সেন্ড টু ফরওয়ার্ডও ফরওয়ার্ড হয়ে যাবে, একই জিনিস। এরপর আছে অ্যালাইনমেন্ট। অ্যালাইনমেন্টে কি হয়, অ্যালাইনমেন্টে ওই স্যাপসটা আমাদের পেজের কোন জায়গায় থাকবে সেটা আমাদের নির্ণয় করে। টেক্সটটা কোন জায়গাতে থাকবে, এটা অ্যালাইনমেন্ট টপ, একদম টপে থাকবে। এটা অ্যালাইনমেন্ট হচ্ছে লেফট, লেফটেই তো আছে এখন প্রেজেন্ট। তারপরে অ্যালাইনমেন্ট সেন্টার, মাঝ বরাবর চলে আসবে। দেখো এখান থেকে এইগুলো করা যায়। এরপরে অ্যালাইনটের পরে কি, রোটেট। আমরা এই স্যাপসটা নিয়ে নিচ্ছি, তাহলে রোটেট হলে বুঝতে পারবো। রোটেটে কি হয়, দেখো স্যাপসটা রোটেট হবে, যেরকম অ্যাঙ্গেলে রাখবো আমরা সেরকম ভাবে স্যাপসটা রোটেট হবে আমাদের। তাহলে এরপর আমাদের কি রয়েছে, কুইক স্টাইল। কুইক স্টাইলে কি রয়েছে, কিছু কুইক স্টাইল দেওয়া আছে, যে স্যাপসটা আমরা নেব সেই স্যাপসটা সিলেক্ট করে নেব। সিলেক্ট করার পর কুইক কিছু স্টাইল দিতে পারবে। দেখো এখানে বাই ডিফল্ট কিছু স্টাইল দেওয়া আছে আমাদের, আমরা এখান থেকে যদি নিতে চাই তাহলে এগুলো নিতে পারি। এই স্টাইলগুলো যদি আমরা ব্যবহার করতে চাই তারা আমরা এখান থেকে ক্লিক করে দিলে আমাদের স্টাইলটা নেওয়া হয়ে যাবে। এটা হচ্ছে কুইক স্টাইল ছিল। এরপরে কি আছে, স্যাপস ফিল। স্যাপস ফিলে কি হয়, আমরা হচ্ছে স্যাপসের মধ্যে ফিল করতে পারি, কালার ফিল করতে পারি, বুঝতে গেল। আবার নো ফিল করে দিলে তাহলে কালার ফিলটা চলে যাবে। এরপর মোর কালার ফিল রয়েছে,
আমরা যদি আদার্স কোনো কালার দিতে চাই তাহলে মোর কালার ফিলে কালার সেট করে আমরা ওকে করে দিলে কালারটা চেঞ্জ হয়ে যাবে আমাদের। এরপর ফিলের মধ্যে আমরা বলেছিলাম যে পিকচার সেট করা যায়, আমরা এর মধ্যে আমরা পিকচারও সেট করতে পারি। আমরা যদি কোনো পিকচার সেট করতে চাই তাহলে আমরা পিকচার ফোল্ডার থেকে কোনো একটা পিকচার নিয়ে নেব। দেখো পিকচার সেট হয়ে গেছে, সাবসের মধ্যে পিকচার সেট হয়ে গেছে। তাহলে এরপর আছে গ্রেডিয়েন্ট ফিল। গ্রেডিয়েন্ট ফিল্ডে কি হয়, জাস্ট কিছু ডিজাইন রয়েছে, মানে কালারটা কোনো জায়গায় ডিপ হবে কোনো জায়গাতে হালকা হবে। এটা হচ্ছে যেমন লেফট, মানে যেমন রাইট সাইডে হচ্ছে ডিপ হবে আর হচ্ছে লেফট সাইডে হালকা হবে, এটা হচ্ছে সেন্টারে ডিপ হবে চার সাইডে হালকা হবে, এরকম আর কি, এটাকে বলা হয় গ্রেডিয়েন্ট। তারপর আছে টেক্সচার। টেক্সচারে কি হয়, টেক্সচার কিছু ডিজাইন দেওয়া আছে বাই ডিফল্ট, এর মধ্যে থেকে যদি কোনো ডিজাইন নিতে চাও তাহলে সেই ডিজাইনটায় ক্লিক করলে সেই ডিজাইনটা নেওয়া হয়ে যাবে, মানে এটাকে বলা হয় টেক্সচার ডিজাইন। দেখো তাহলে এই হচ্ছে আমাদের স্যাপস ফিল গেল। এরপর আছে আউটলাইন। স্যাপসের আউটলাইন কোনটা, যে বাইরের যে লাল বর্ডারটা দেওয়া আছে এটা হচ্ছে স্যাপসের আউটলাইন। এই আউটলাইনটা আমরা বন্ধ করতে পারি, নো আউটলাইন করলে বন্ধ হয়ে যাবে। আবার যদি দিতে চাই তাহলে আমরা যে আদার্স কালার চেঞ্জ করতে পারবো। এরপরে আবার আমরা আমাদের যে আউটলাইনটা বর্ডারটা বাড়াতে পারি, হ্যাঁ বাড়াতে পারি কমাতে পারি। আর দেখো এটার এটার সঙ্গে সঙ্গে আমরা কালারটাকেও চেঞ্জ করতে পারি, যে কালারের নেব সেই কালার সেট হয়ে যাবে। তাহলে এরপর আছে এফেক্ট, স্যাপস এফেক্ট। স্যাপস এফেক্টে কি হয়, আমাদের স্যাপসের হচ্ছে কিছু এফেক্ট চেঞ্জ হয়ে যায়। এখানে অসংখ্য এফেক্ট রয়েছে, আমরা এখান থেকে এফেক্ট গুলো নিতে পারি, আমাদের প্রয়োজন মতো আমরা এফেক্ট গুলো ব্যবহার করতে পারি। এটা হচ্ছে ডিপ থেকে আমাদের সব থেকে আস্তে আস্তে হালকা হয়ে হয়ে যাবে। দেখো এটা এই ধরনের এক ধরনের ডিজাইন। এরপর আছে থ্রিডি ডিজাইন, কিছু আছে থ্রিডি এফেক্ট হবে। আচ্ছা তাহলে আমাদের এই ছিল হচ্ছে ড্রয়িং কমান্ড গ্রুপের কাজ। ড্রয়িং কমান্ড গ্রুপে যে সমস্ত টুলস গুলো ছিল আমরা সেই কাজগুলো আমরা দেখে নিলাম। এরপর আমাদের কি রয়েছে, এডিটিং কমান্ড গ্রুপ। এডিটিং কমান্ড গ্রুপ, তাহলে আমরা এডিটিং কমান্ড গ্রুপ কিসের উপরে হয়, টেক্সের উপরে হয়, বুঝে গেল, এটা স্যাপসের উপরে হয় না। তাহলে আমরা এখন স্যাপস গুলো ডিলিট করে নিচ্ছি। ডিলিট করে নিয়ে আমরা টেক্সট টাইপ করতে গেলে বলেছিলাম আমাদের হচ্ছে ইনসার্টে ক্লিক করে টেক্সট বক্সে ক্লিক করব। টেক্সট বক্সে ক্লিক করার পর আমরা একটা টেক্সট বক্স নিয়ে নেব। টেক্সট বক্স নেওয়ার পরে আমরা এখানে কিছু টাইপ করে নেব, বুঝে গেল, আমরা কিছু শর্টকাটে কিছু টাইপ করে নিচ্ছি। দেখো একটা টেক্সট টাইপ করে নিয়েছি, এই টেক্সটার মধ্যে আমরা এডিটিং এর কাজ দেখব। এডিটিং এ কি কি অপশন আছে, ফাইন্ড, রিপ্লেস আর সিলেক্ট অল। তাহলে ফাইন্ড মানে কি, খোঁজ করা। তাহলে আমরা এখানে কি খোঁজ করব, টেক্সট খোঁজ করব, কোন ওয়ার্কে খোঁজ করব এখানে। তাহলে ফাইন্ডে ক্লিক করলাম, ফাইন্ডে ক্লিক করতে দেখো একটা বক্স এসেছে ফাইন্ড উইথ, মানে কোন জিনিসটা ফাইন্ড করব, এখানে সেটা টাইপ করব। ধরো আমরা এখানে ডগ লেখা আছে দেখো, কিংবা ফক্স, যে কোনো একটা আমরা ফক্সটা তাহলে সিলেক্ট করছি, FOX, ফক্সটা সিলেক্ট করলাম। এবার আমরা ফাইন্ড করব। দেখো ফাইন্ড করতে প্রথমেই হচ্ছে ফক্সটা হাইলাইট হয়েছে, প্রথম প্রথম লাইনের মধ্যে ফক্সটা হাইলাইট হয়েছে। এরপর আমরা ফাইন্ড নেক্সট করব, দেখো ওই লাইনে আবার রয়েছে আরেকটা জায়গাতে। দেখো যেই যেই লাইনের মধ্যে রয়েছে যেই যেই জায়গায় সেগুলো আমার দিকে নেক্সট, যখন আমরা ফাইন্ড নেক্সট করব এগুলো দেখিয়ে যেতে থাকবে। দেখো এই এই জায়গাগুলো নিয়ে আমাদের এই ফক্স ওয়ার্ডটি রয়েছে। এরপর যখন শেষ হয়ে যাবে ফিনিশের আমাদেরকে দেখাবে যে পাওয়ার পয়েন্ট হ্যাজ ফিনিশড স্কেল, মানে আমাদের আর নেই, আর এই পাওয়ার পয়েন্টের মধ্যে নেই ওই ওয়ার্ডটা। এবারে আমরা তাহলে ফাইন্ডটা বুঝতে পারলে আমরা যে টেক্সটটাকে টাইপ করে আমরা ফাইন্ড করব সেগুলো আমাদের কাছে হাইলাইট করবে যে কোন কোন জায়গার মধ্যে রয়েছে। এরপর আমরা যাব রিপ্লেসে, তাহলে এটা বন্ধ করে দিচ্ছি। এরপর আমরা রিপ্লেস বটনে ক্লিক করছি। দেখো যখন রিপ্লেস বটনে ক্লিক করেছি তখন
এখানে আমাদের কি অপশন আসছে, ফাইন্ড উইথ, ফাইন্ড উইথ আর রিপ্লেস। তাহলে ফাইন্ড উইথে কি বসাবো? তাহলে প্রথমে এই টেক্সটের মধ্যে কোনো ওয়ার্ড আছে এমনটাই আমরা ফাইন্ডে বসাবো। তাহলে আমরা ধরো ফক্সটাই আমাদের সেট হয়ে গেছে, যেহেতু আমরা ফাইন্ড করেছিলাম তাই আমাদের সেট হয়ে গেছে। এরপরে আমরা রিপ্লেস, রিপ্লেসে কি দেব, রিপ্লেসে কি বসাবো যেটা চেঞ্জ করে করব। তাহলে রিপ্লেসে আমরা দিচ্ছি, দেখো রিপ্লেসে আমরা ব্যবহার করব কি, ফক্স আছে, ফক্সের জায়গায় কি দিব, না ক্যাট দিচ্ছি, সিএটি। তাহলে ক্যাট দিয়েছি। এবারে আমরা ক্যাট দেওয়ার পরে আমরা যদি রিপ্লেস অলে ক্লিক করি, তাহলে আমাদের পুরো টেক্সটাই কিন্তু রিপ্লেস হয়ে যাবে, যত জায়গায় কি থাকবে ফক্স থাকবে। তাহলে আমরা রিপ্লেস অলে এবারে ক্লিক করছি, সব জায়গায় দেখো ক্যাট হয়ে গেছে, যত জায়গায় আমাদের ফক্স ছিল সব জায়গাগুলো নজর করো, দেখো সব জায়গাতেই ক্যাট হয়ে গেছে, বুঝতে পেরেছো? তো এই হচ্ছে আমাদের রিপ্লেস বটনের কাজ। তাহলে ফাইন্ডে হচ্ছে খোঁজ করা, আর রিপ্লেসে, রিপ্লেসে আমাদের চেঞ্জ করা হবে। এরপরে আছে আমাদের কি সিলেক্ট, সিলেক্ট অপশনে কিছুই নয়, সিলেক্ট অবজেক্ট আছে, মানে যে সিলেক্ট হয়ে আছে তাই সিলেক্ট অবজেক্টে হাইলাইট আছে। এবার আমরা যদি সিলেক্ট অল করি, তাহলে আমাদের স্লাইডের মধ্যে যতগুলো টেক্সট থাকবে সব একসঙ্গে সিলেক্ট হয়ে যাবে। এবার আমরা পুরো একসঙ্গে ডিলিট করে দিতে পারি, বুঝে গেল? সিলেক্ট অলের কাজ হচ্ছে এটাই, যে আমাদের পুরো টেক্সটটা সিলেক্ট হয়ে যাবে। তাহলে এই হচ্ছে আমরা কি দেখলাম, হোম বটনের কাজ, বুঝে গেল? এরপর আমাদের ইনসার্ট, ডিজাইন এগুলো রয়েছে। আমরা আজ দেখলাম তাহলে আমাদের পুরো হোম বাটনের পুরো কাজটা।